من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قيل يا نوح اهبط بسلام منا وبركات عليك وعلى أمم ممن معك وأمم سنمتعهم ثم يمسهم منا عذاب أليم تلك من أنباء الغيب نوحيها إليك ما كنت تعلمها أنت ولا قومك ما كنت تعلمها أنت ولا قومك من قبل هذا فاصبر إن العاقبة للمتقين صدق الله مولانا العظيم سورة هود 48 نمبر آيات থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে সাইয়েদেনা হযরত নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম এবং তার উম্মত সম্পর্কে আলোচনা। 950 বছর যাবৎ ওয়াজ নসিহতর পরেও উম্মত যখন তার কথা শুনল না, আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব চলে আসলো, বিশাল আকারের বন্যা। ওনার অনুসারে ব্যতীত বাকি সকল মানুষ এই বন্যায় ধ্বংস হয়ে গেল। 40 দিন যাবৎ তুফান আর বৃষ্টি এবং জমিনের নিচ থেকে পানি বের হওয়া অব্যাহত রইল। 40 দিন পর যখন আল্লাহ পাকের গোসা ঠান্ডা হয়, গজব ফেরু হয়, আল্লাহ পাক তখন আদেশ করলেন, কেলা ইয়া নূহ এহবিত বিসালামিন মিন্না, জাহাজ তো এসে ঠেকেছিল যুদি নামক পাহাড়ে, বর্তমান ইরাকের মোসেল নামক শহরের কাছে। পানি এখন নেমে গেছে, আপনিও পাহাড় থেকে নিচে নেমে পড়ুন। এহবেত মিন্না, এহবেত বেসালামি মিন্না, নিচে নেমে পড়ুন, তবে ভয় পাওয়ার কথা পুরা দুনিয়াতে উনি ছাড়া আর ওনার অনুসারী ছাড়া আর কোনো মানুষ জন নেই। বন্যায় সব পরিষ্কার হয়ে গেছে, সাফ হয়ে গেছে। আমাদের এক ঢাকা শহরে 1,33,00,000 মানুষ বসবাস করে, মানুষে গিজ গিজ করতেছে। এর পরেও যদি এক বাড়িতে কিংবা এক কামরায় আমি একা থাকি, রাত্রে কারেন্টও চলে যায়, কেমন ভয় লাগে। একাকিত্বের একটি মারাত্মকতম আতঙ্ক থাকে। তো পুরা দুনিয়াতে আর কোনো মানুষ নেই, নূহ আলাইহিসসালাম আর তাঁর গুটি কয়েকজন অনুসারী, ভয় লাগার একটা কথা। আল্লাহ পাক নির্ভয় করলেন কি, এহবেত বিসালামি মিন্না, আমার পক্ষ থেকে শান্তি নিয়ে আপনি নিচে অবতরণ করুন।
অশান্তি তো আসে গুনাহের কারণে, অশান্তি আসে নাফরমানের কারণে। এখন কোনো নাফরমান নেই, গুনাহ নেই, আছে কয়েকজন সলিড মুমিন মুসলমান। অতএব এখানে শান্তি আসবে না তো কোথায় আসবে? অশান্তির যে কারণ ছিল সে কারণ তো এখন আর রয়নি, কারণ তো শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এখন শুধু শান্তি। এখান থেকে একটি কথা, এর আগে বহুবারে ঘটনা আপনারা শুনেছেন, হযরত জুন্নুন মিসরি রাহেমাহুল্লাহু তাআলার ঘটনা। জু মানি ওয়ালা, নুন মানি মাছ, জুন্নুন মানি মাছওয়ালা, তাই তাকে বলা হয় জুন্নুন। বসবাস করেন মিশরে, তাই মিসরি। কাহাত সালি দেখা দিয়েছে, দুর্ভিক্ষ, খাদ্যের অভাব, বৃষ্টি বন্ধ, চতুর্দিকে হাহাকার, মানুষ অস্থির হয়ে তার কাছে এসে দোয়া কামনা করল, হুজুর একটু দোয়া করুন, আমরা তো বড় সমস্যায় আছি। হুজুর বললেন, দোয়া করব তবে আগামীকাল, এখন নয়। এখন দোয়া করলে কি সমস্যা তা তো আমরা বুঝব না, ওরাও বুঝেনি, হুজুর জানেন কি সমস্যা। এরা হুজুরের কথায় আজকে ফিরে আসলো আগামীকালের অপেক্ষায়। আজ রাতে যখন মানুষ ঘুমিয়ে পড়ে, ঘুমে বিভোর, গাট্টি গোট্টা নিয়ে মিশর ত্যাগ করলেন, মিশর ছেড়ে দিলেন, মানুষের ভয়ে পালাইলেন না, মিশরের বর্ডার ক্রস করে অন্য জায়গায় গিয়ে গাট্টি গোট্টা রেখে আল্লাহ দরবারে হাত তুললেন, আল্লাহ নাফরমানের নাফরমানির কারণে আপনি বৃষ্টি বন্ধ করে দেন, আপনার গজব নাজিল হয়। আল্লাহ মিশরের জমিনের দিকে তাকিয়ে দেখি আমার থেকে বড় নাফরমান আর কাউকে দেখা যায় না। আহ, দুনিয়া প্রসিদ্ধ বুজুর্গ জুন্নুন মিসরি বলতেছেন কি, আমার থেকে বড় নাফরমান কাউকে দেখা যায় না, আল্লাহ আমার কারণে আপনি বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, আমার কারণে দুর্ভিক্ষ শুরু হয়েছে, আল্লাহ আমি নাফরমান, মিশর ছেড়ে বেরিয়ে এসে গেছি, এখন তো বৃষ্টি দিতে আপনারা সমস্যা থাকার কথা নয়। বাস এদিকে দোয়া চলছে, ওদিকে বৃষ্টিও চলছে, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে মিশর। তো নাফরমানের কারণে আল্লাহ পাকের গজব আসে, দুর্ভিক্ষ আসে, মুসিবত আসে, দুঃখ কষ্ট আসে। হযরত নূহ আলাইহিসসালাম, তার সাথে এখন যারা আছেন, এরা সকলে সলিড মুমিন মুসলমান, পয়গম্বরের অনুসারী। যারা পয়গম্বরের অনুসারী ছিল না সব ধ্বংস হয়ে গেছে প্লাবনে। অতএব এখন তো সালাম আর বরকত, শান্তি আসার কথা, অশান্তিতে থাকার কথা নয়। ও আমার পয়গম্বর নূহ, আপনি যদি পাহাড় থেকে নিচে নেমে পড়ুন আমার পক্ষ থেকে শান্তি নিয়ে। পয়গম্বররা হনে শান্তির দূত, যেখানে পয়গম্বর সেখানে শান্তি, যেখানে পয়গম্বরের অনুসরণ সেখানে শান্তি, যেখানে পয়গম্বরের এত্তেবা সেখানে শান্তি। ওয়া বারাকাতিন আলাইক, শুধু শান্তি নিয়ে যে অবতরণ করবে তা নয়, আপনার উপর অসংখ্য বরকত হবে। ৪০ দিন ব্যাপী বিশাল আকারের প্লাবন, সব কিছু ধ্বংস হয়ে গেছে, এখন নিচে নামলে থাকবেন কোথায়, খাবেন কি? বারাকাতিন আলাইক, আপনার উপরে আমার পক্ষ থেকে অনেক বরকত নিয়ে, থাকা খাওয়ারও ফিকির আপনাকে করতে হবে না, বরকত আমি দেব, শান্তি আমার পক্ষ থেকে আসবে। শুধু আপনার উপর নয়, ওয়া আলা উমামিম মিম্মান কাবলাক মিম্মা মাআক, আপনার সাথে যে আপনার আরো উম্মত সমূহ আছে এদের উপরেও বরকত, এদের সাথেও থাকবে শান্তি, শুধু আপনার নয়। পয়গম্বরে পয়গম্বরে ব্যবধান, এখানে তো আল্লাহ পাক বলে দিলেন ওয়া আলা উমামিম মিম্মান মাআক, আপনার সাথে আরো যত উম্মত আছে এরাও বরকত শান্তির বাগিদার হবে, আল্লাহ বলছেন। নূহ আলাইহিস সালাম খামোশ,
আর আমাদের নবীর বেলায় মেরাজে গেছেন, মেহমান কোথাও গেলে কিছু হাদিয়া তোহফা উপঢৌকন সাথে নিয়ে যায়, সামর্থ্য অনুযায়ী কিছু নিয়ে যাওয়া সুন্নত। মেজবান যে ক্যাটাগরির হাদিয়াও হয় ওই ক্যাটাগরির। তো মেরাজে মেজবান আল্লাহ রাব্বুল আলামিন, মেহমান দু জাহানের বাদশাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিয়াও তো ওই ক্যাটাগরির লাগবে। এখানে বিস্কিট আর বাদাম নিলে তো হবে না, হাদিয়া পেশ করলেন কি? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ আমার দৈহিক মৌখিক আর্থিক সর্ব প্রকারের টুটাফাটা ইবাদতের হাদিয়া আপনার দরবারে পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়ার বদলা দিলেন কি দিয়ে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ও নবী, আপনার উপর অসংখ্য গণিত, আমার শান অনুযায়ী শান্তি বর্ষণ হোক। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, আমি আল্লাহ রহমত বরকত আপনার উপর নাজিল হোক। আল্লাহ পাক শান্তি রহমত বরকত দিয়ে বদলা দিলেন, বিনিময় দিলেন হুজুরের হাদিয়ার। আমরা হলো তো বস ফাইসি হাদিয়া, পুরা গাঠটি আমার, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল লিল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত, নিজে হাদিয়ার গাঠটি নিয়ে ফিরে আসবেন তা তো কল্পনা করা যায় না। তার থেকে তিনি সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে এই বিশাল নেয়ামতকে একা গ্রহণ না করে সকলের জন্য গ্রহণ করলেন, কি বলে? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। আল্লাহ আপনার রহমত বরকত শান্তি আমি একা নিলাম না, আসসালামু আলাইনা, না বহু বচন, শুধু আমার একার উপর শান্তি বর্ষণ হোক এমন নয়, আমাদের সকলের উপর হোক। আসসালামু আলাইনা, আমাদের সকলের উপরেই শান্তি বর্ষণ হোক। ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, আল্লাহ আপনার যত নেককার বান্দা আছে এদের উপরও শান্তি রহমত আর বরকত নাজিল হোক। হুজুর নিজেই একা গ্রহণ না করে সকলকে বাক করে দিলেন আল্লাহ পাকের শান্তি রহমত আর বরকত। আর এখানে হযরত নূহ আলাইহিসসালাম খামোশ চুপ, আল্লাহ পাক নিজে বাক করে দিলেন, কি বাক? ওয়া আলা উমামি মিম্মাম মাআক, আপনার সাথে আরো যত উম্মত আছে এদের উপরও শান্তি আর বরকত। এখানে পয়গম্বর খামোশ আল্লাহ ভাগ করেন, আর ওখানে আল্লাহ ভাগ করেন না, পয়গম্বর নিজে ভাগ করে নেন সকলের জন্য। কেমন রহমতুলিল আলামিন, রহমত কে লিয়ে ভেজা হায় আল্লাহ নে তুজকো, রহমতের জন্যই আল্লাহ ভাগ তাকে পাঠাইছেন। রহমত কে লিয়ে ভেজা হায় আল্লাহ নে তুজকো, আয় রহমত আলম নজরে রহম এ ঘর ভি। একটা ভাগ আমাদেরকেও দিয়ে দিলেন, নিজে একা গ্রহণ করলেন, কেমন রহমত নবী চিন্তা করুন। তার অনুসরণ অনুকরণ না করলে কার করা হবে? ঠিক তেমনি ভাবে সৌর পর্বতের গুহায় কাফেররা এসে গেছে গুহার মুখে, ওদের পায়ের দিকে তাকাইলে দেখতে পাবে ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, দেখতে পাবে। ভয় পাওয়ারই তো কথা। সিদ্দিক আকবরকে সান্ত্বনা দেওয়া হলো, কি বলে? লা তাখাফ ইন্নাল্লাহ মা'না, ভয় পেও না, নিঃসন্দেহে আল্লাহ আমাদের সাথে আছেন। আগেকার কথা আল্লাহর কথা, আমাদের সাথে আমাদের কথা পরে, আল্লাহর কথা আগে, আল্লাহ আমাদের সাথে আছেন। আর এদিকে সাইয়েদেনা হযরত মূসা আলা নাবিগেনা ওয়া আলাইহি সালাতু ওয়াসালামের ঘটনায় ইন্না মাইয়া রব্বি, নিঃসন্দেহে আমার সাথে আমার পালন কর্তা আছেন। নিজের কথা আগে, ইন্না মাইয়া, আমার সাথে রব্বি আমার পালন কর্তা আছেন। আর আমাদের রাসূলের ব্যাপারে তিনি বলতেছেন কি? ইন্নাল্লাহ মা'না, আগে আল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ আমাদের সাথে আছেন। ব্যবধান অনেক,
যেমন বর্তমানে তাবলিগে জামাতের দুই গ্রুপ, এক গ্রুপ বলে আমরা আলেমদের সাথে আছি, আরেক গ্রুপ বলে আমাদের সাথেও আলেম আছে। দুই কথা এক না দুই? দুই, বহু বেশ। আমাদের পয়গম্বর বললেন আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহর কথা আগে। এখানেও যারা হকপন্থী আমরা আলেমদের সাথে আছি, আলেমদের সাথে আছি। আর যারা হকপন্থী নয় এরা বলে কি আমাদের সাথেও আলেম আছে। কত বেশ কম! তার মানে আমরা আসল, আলেম হলো আমাদের ফরা, আলেম হলো আমাদের পিছনে আমরা আগে, আর এরা বলে আলেম আগে আমরা আলেমের পিছনে। এখান থেকে তো বুঝতে পারেন হক আর না হক, কে হকের উপরে কে হকের উপরে নেই। এখানে বুঝার বিষয়, তার সাথে অল্প কয়েকজন মানুষ, কোন রাওয়ায়েতে 40 জন, কোন রাওয়ায়েতে 300 জন। তো 300 হইলেও অল্প। এদেরকে বললেন উমাম, উম্মতের বহু বচন, কয়েক সম্প্রদায়। তো 300 জনে আর 40 জনে কি সম্প্রদায় হয়? উম্মত বললেও তো বেশি, আল্লাহ পাক উমাম বলতেছেন বহু বচন। তো তার কারণ শুধু ওনার সাথে তখন যারা আছিল তারাই উদ্দেশ্য নয়, ওনার নসল থেকে, ওনার বংশ থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলকে এখানে আল্লাহ পাক সামিল করছেন। তাই বলছেন উমাম, বহু উম্মত হবে আপনার পর, যেহেতু তিনি দ্বিতীয় আবুল বশর, আদম সন্তানের দ্বিতীয় পিতা। প্রথম পিতা সাইয়েদেনা হযরত আদম আলা নাবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর দ্বিতীয় পিতা সাইয়েদেনা হযরত নূহ আলা নাবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ তার সময়ে সকল মানুষ মারা গেছে, আছে মাত্র 40 কিংবা 300। পাহাড় থেকে নামার পর মহামারীতে আক্রান্ত হয়ে উনি, ওনার সন্তান আর তাদের স্ত্রী ছাড়া বাকিরাও শহীদ হয়ে গেছে। তার মানে এখন আমরা যারা আছি সকলে নূহ আলাইহিস সালামের তিন ছেলের বংশ থেকে, হাম, সাম ও ইয়াফস, তিনজন। আমরা হামের বংশ, মধ্যপ্রাচ্যওয়ালারা সামের বংশ, আর বাকিরা ইয়াফসের বংশ। এই তিন ছেলে থেকে বংশ বিস্তার লাভ করছে, তিন ছেলের আব্বা হযরত নূহ আলাইহিস সালাম। অতএব এখনকার মানব জাতির আব্বা নূহ আলাইহিস সালাম। তো কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল সন্তান সন্ততিকে একত্রিত করে আল্লাহ পাক বললেন ওয়া আলা উমামিম মিম্মা মা'আক, সকল উম্মতেরও উপরে শান্তি, রহমত আর বরকত, এরা বরকত নিয়ে নামবে। এখন প্রশ্ন জাগে, কেয়ামত পর্যন্ত আনেওয়ালা ওনার সন্তান সন্ততিদের মধ্যে বহু উম্মত হবে, বহু সম্প্রদায় হবে, সবাই তো নিরেট খালেস মোমেন মুসলমান হবে না। এখানে কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, জিন্দি কত রকম থাকবে, তো সবাই শান্তি আর বরকত পাবে, এটা তো কেমন কথা! আল্লাহ পাক আগেটাই বলে দিলেন ওয়া উমামুন সানুমাত্তিরুহুম সুম্মা ইয়ামাসসুহুম মিন্না আযাবুন আলীম। কয় হ্যাঁ, পরবর্তীতে যারা পয়গম্বরের নকশে কদমের উপরে অটল থাকবে, ইমানের উপরে অটল থাকবে, নেকামল করবে, এরা তো শান্তি, রহমত, বরকত পাবে দুনিয়াতেও আখেরাতেও। আর যারা ইমানের উপরে অটল থাকবে না, পয়গম্বরের অনুসারী হবে না, তেমনিভাবে পয়গম্বরের উত্তরসূরি আলেম সমাজের অনুসারী হবে না, হবে বিদ্বেষ পোষণকারী, এদেরকে সানুমাত্তিরুহুম, এদেরকে দুনিয়াতে কিছু ফায়দা দিব, দুনিয়াতে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে, এরাও দুনিয়াতে খেয়ে যাবে, এদেরকে আমি দুনিয়াতে মাহরুম আর বঞ্চিত করব না। কেন? এই পুরা দুনিয়ার সকল সম্পদ একত্রিত করলে আমার আল্লাহর কাছে একটা মাছি আর মশার পাখা পরিমাণও মূল্য রাখে না। এইটা অন্যরা খাইলে কি না খাইলে কি? আদিমে জমে সফর আহে আমে উস্ত, আদিমে জমে সফর আহে আমে উস্ত, চে দুশ্মন গরি খানায় মা চে দোস্ত। দস্তরখান বিছানো আছে, বন্ধু চাইলেও বসতে পারো, দুশ্মন চাইলেও বসতে পারো, খাও, এতে আমার কিছু আসে আর যায় না। কেন?
হাদিস শরীফে আছে, লাউকা নাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতামা। গোটা দুনিয়া যদি আমার আল্লাহর কাছে একটি মশার পাখা পরিমাণ মূল্য রাখত, একজন কাফেরকে এক ফোঁটা পানি পান করতে দেয়া হতো না। পুরা দুনিয়া মশার পাখার মতো মূল্য রাখে না, অতএব কাফের খাইলে কি, মোমেন খাইলে কি? তাকে বলে দিলেন, ওয়া উমামুন সানুমাত্তিউহুম, হ্যাঁ যারা মোমেন থাকবে না, পয়গম্বর অনুসারী হবে না, পয়গম্বরের উত্তরসূরি আলেম সমাজের অনুসারী হবে না, গোমরা হবে, এরাও দুনিয়াতে আমার রহমত বরকত নেয়ামত ভোগ করে যাবে, এদেরকে এখানে উপবাস মারব না। তবে সুম্মা ইয়ামাসসুহুম মিন্না আযাবুন আলীম, এরপরে যখন আবার আমার কাছে ফিরে আসবে পরকালে কঠোর শাস্তি তাদেরকে পেয়ে বসবে, তখন আমার রহমত বরকত এদের জন্য হবে না, শান্তি এদের জন্য হবে না, তখন শুধু গজব আর গজবই চলবে। যেহেতু আমি দুনিয়ার জন্য রহমান, রহমান বলা হয় ওই দয়ার সাগরকে যে দোস্ত দুশ্মন সকলকে সমানভাবে দয়া করে, এই হল রহমান। আর আখেরাতের জন্য রাহিম, রাহিম বলা হয় যে শুধু অনুসারীদেরকে দয়া করে, যারা নাফরমানি করে এদের বেলা এখানে কোনো দয়া নেই, তাকে বলে রাহিম। তাই আমার আল্লাহকে বলা হয় ইয়া রহমান আর দুনিয়া ও রাহিম আল আখেরা, ও দুনিয়ার রহমান ও আখেরাতের রহিম। দুনিয়ার জন্য রহমান, কাফের মোশেক সবাই খেয়ে যাবে, আখেরাতের জন্য রাহিম, এখানে শুধু মোমেন যাই দয়া পাবে, কাফেররা এখানে কোনো দয়া পাবে না। তাই আগে বলে দিলেন সুম্মা ইয়ামাসসুহুম মিন্না আযাবুন আলীম, আখেরাতে আমার পক্ষ থেকে কঠোর শাস্তি এদেরকে পেয়ে বসবে, এখান থেকে এরা রেহাই পাবে না। তিলকা মিন আম্বাইল গায়বে নুহিহা ইলাইক, এবারে আসছেন আসল কথার দিকে, যে আগের পয়গম্বরের ঘটনা, আগের উম্মতের ঘটনা, আগের নাফরমানদের আজাবের ঘটনা, এগুলো বললে আমাদের কি লাভ? এগুলো বললে আমাদের দুইটি লাভ, একটি লাভ হবে যে এগুলো তো ওই জমানার লোকেরা জানত না, আরববাসীরা জানত না, দুনিয়াবাসীরা জানত না, ওই যুগে তো ইতিহাস লেখা হইতো না, অনেক ইতিহাসেরও আগের যুগ। এই যে মর্মান্তিক ঘটনা ঘটে গেল, আজাব আসলো নবীর নাফরমানির কারণে, আল্লাহর নাফরমানির কারণে, কেউ জানত না। আল্লাহ পাক আমাদেরকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন যাতে আমরা ওই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, যে আগের নাফরমানদের এই দুরবস্থা ঘটেছে, আমরা নাফরমানি করলে আমাদেরও তো ঘটবে। তবে আমাদের নবী যে একটু আগে বলেছি রহমতুল্লিল আলামিন, রহমতের জন্য আল্লাহ পাক তাকে পাঠাইছেন, তাই তার উম্মত এই জমানায় গজবের শিকার হয়ে মারাত্মকভাবে আক্রান্ত হবে। নবীও দোয়া করে গেছেন যে আল্লাহ নাফরমানির কারণে কত উম্মতের চেহারা মস্ত হয়ে গেছে, বানরের মতো হয়ে গেছে, সুর মতো হয়ে গেছে, আল্লাহ আমার উম্মতের চেহারাকে এমন করবেন না, এরা অন্যদের সামনে লজ্জা পাবে। ইহুদি খ্রিস্টান সাবাই হিন্দু বৌদ্ধ কত রকমের আছে, এদের কাছে আমার উম্মতের চেহারা বিগড়ে গেলে এরা লজ্জা পাবে, আল্লাহ দুনিয়াতে এদের চেহারা আপনি বিগড়ে দিয়েন না। হুজুরে দোয়া করে গেছেন, ওই দোয়ার বরকতে আমাদের চেহারা বিগড়ে না, না হয় যে অবস্থা নাফরমানিতে আমরা এখন লিপ্ত, ডক্টর ইকবালের বাসায় হামু মুসলিম হে জিনে দেখে কে শর্মা এ ইহুদ, আমরা তো এমন মুসলমান আমাদেরকে দেখলে ইহুদিরাও লজ্জা পায় যে এইটা মানুষের কাছে। তো চেহারা বিগড়ে যেত কবে, কিন্তু নবীর দোয়ার বরকতে যেহেতু রহমতুল্লিল আলামিন তাই বিগড়ে না, যদিও উপর দিয়ে বিগড়ে না, ভিতরে ভিতরে কিন্তু ঠিকই বিগড়ে যায়। যাদের ওই চক্ষু আছে তারা দেখে, যাদের চক্ষু নেই এরা দেখে না। গতকালকে ওখানে বলেছিলাম এইজ বলকে সারাজুল হিন্দ শাহ আব্দুল আজিজ মহাদ্দেসের দেহলবী রহমতুল্লাহ আলাইহ, মসজিদে ঢুকার সময় রুমাল চেহারার সামনে জুলাই দিয়ে মসজিদে ঢুকতেন। একদিন জিজ্ঞেস করা হইল, হুজুর চেহারার সামনে দিয়ে রুমাল ঝুলাই মসজিদে ঢুকেন কারণ কি? তো কারণ যদি উনি মুখে বুঝাইতে যান হয়তো এরা বিশ্বাস করবে না, তাই প্রশ্নকারীকে বললেন যদি কারণ জানতে চাও
তো আগামী জুমায় আমি মসজিদে ঢুকার আগে তুমি আমার হুজরায় আসবে। প্রশ্নকারী আগামী জুমায় হুজুরের হুজরায় গেছে, হুজুর নিজের রুমালটা তার মাথায় দিয়ে বলছেন যাও মসজিদে। ওই লোক রুমাল মাথায় দিয়ে মসজিদে ঢুকে এক চিৎকার মেরে বেহোশ হয়ে গেছে। মাথায় পানি পুনি ডালার পর জিজ্ঞেস করা হইল, কেন চিৎকার দিয়েছ, বেহোশ হইলে কেন? জবাব দিতেছে, হুজুরের রুমাল আমার মাথায় আসার পর আমার দিব্যি চক্ষু খুলে গেছে, আমি সব কিছুর হাকিকত বাস্তবতা দেখতেছিলাম। আমি মসজিদে ঢুকার পর দেখি কিছু কুকুর, কিছু শিয়াল, কিছু বিড়াল, কিছু শুয়োর লাইন বেঁধে বসে আছে, ফাঁকে ফোঁকে কিছু মানুষ দেখা যায়, বেশিরভাগ হলো এরকম কুকুর শিয়াল শুয়োর। বাস্তব চেহারা তার দিব্যি চক্ষুতে ধরা পড়ছে। এই মঞ্জর, এই দৃশ্য দেখে আমি সইতে পারলাম না, তাই চিৎকার দিয়ে বেহোশ হয়ে গেছে। তো মেরে নজর দেখো হার দম লেকে মাই আন্ধা হো পার, তো মেরে নজর দেখো হার দম লেকে মাই আন্ধা হো পার, বক্সব নরে বসিরত জেসে হক আবে নজর, বক্সব নরে বসিরত জেসে হক আবে নজর। ওই চক্ষু আমাদের নেই, তাই আমরা দেখি না, চক্ষু থাকলে তো দেখতাম। কথা বলতেও তো আবার ভয় লাগে। এই ঘটনা এখানেও হয়তো জুমাতেও বলেছি, তাফসিরও হয়তো একাধিকবার বলেছি। কিছু মানুষ আছে বাইরে গিয়ে বলে কি, কানে তো সব কথা আসে, কেহ তোমাদের হুজুর বুজুর্গে দেখায় রুমাল মাথায় দিয়ে মসজিদে ঢোকে, আমরা কুকুর বিড়াল মসজিদে বসে থাকি, হুজুর একা মানুষ, কন তো কত সোজা সাজা বুঝ। তোমাদের হুজুর রুমাল মাথায় দিয়ে মসজিদে ঢোকে, আমরা কুকুর বিড়াল মসজিদে বসে থাকি, হুজুর একা মানুষ, এটা বাইরে বলা বলি করে। এ কথা তো হুজুরের নয়, শাহ আব্দুল আজিজ মহাদ্দেসের দেহলভি রহমতুল্লাহ আলাইহির কথা, হুজুরের বুঝবুদ্ধি রকম। গত মজলিসে এখানে মাদ্রাসার নতুন ভবনের জন্য কালেকশন হয়েছে, আপনারা পয়সা করে দিছেন মাশাআল্লাহ, আমাদের কল্পনার বাইরে দিছেন। কিন্তু এই এখানে পিছনে চা দোকানে বলতেছে কি, মাদ্রাসাতে ব্যবসা করতে সুবিধে, মাদ্রাসাতে ব্যবসা করতে সুবিধে, মানুষের টাকা দেয়। হুজুরে 15 লাখ টাকা চাইল, একজনে দিয়ে দিল। আপনারা হাজার হাজার মানুষ তো ছিলেন, 15 লাখ টাকা কি চাওয়া হয়েছে? চাওয়া তো হয়নি, কিন্তু কইতেছে কি, হুজুরে 15 লাখ টাকা চাইল, একজনে দিয়ে দিল, ব্যবসা করতে সুবিধা, এই জন্য মাদ্রাসা মাদ্রাসা করে, মসজিদের নাম নেয় না। কত সুন্দর কথা, আশেপাশের মসজিদ দেখায় সেগুলো কত সুন্দর হয়ে গেছে, এটা কেন হয় না? বুঝার চেষ্টা করি, আশেপাশের মসজিদ কত বড়, এটা কত বড়। আশেপাশের কোন কোন মসজিদ 14-15 লাখ টাকায় পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখানে লাগবে 14-15 কোটি টাকা, ওটার সাথে মিলেলে হবে। দ্বিতীয়ত, আশেপাশের মসজিদে, মসজিদের নামে জাগাও রাষ্ট্রীয় ছিল, এখানে জাগাও রাষ্ট্রীয় ছিল না, অনেক পরেই জাগা রাষ্ট্রীয় হয়েছে, তাও বরাদ্দ মসজিদের নামে নেই, বললেই তো হয় না। কাজ শুরু করলে আবার কিছু লোক আসে এসে বাধা, তো আমাদের মসজিদ আমরা করব। মসজিদ কি আমাদের তোমাদের ভাগ আছে? মসজিদ সবাই, কিন্তু এই মসজিদে বসে বলে গেছে আমাদের মসজিদ আমরা করব, মানে অন্যকে করতে দিবে না, কিন্তু যে বলছে এই কথা বলার পরে শেষ, আর তার ছায়াও দেখা যায় না, এর মসজিদ এ করব। তা আমিও কিছু সময় দিয়েছি, ঠিক আছে আপনার মসজিদ আপনি করেন, দেখা যাক, এখন তো সারা শব্দ নেই, কই মসজিদ করবে, করতে চাইলেই বাধা আসে। বিশ্বাস করেন, মাদ্রাসা যখন এখানে শুরু হয় বাধা দিছে, কাজ করতে দিবে না। মাদ্রাসা 6 তলা বিল্ডিং হয়ে গেছে, দরখাস্ত দেওয়া হয়েছে সরকারের ঘরে, এটা ভেঙে দেওয়া হোক, চিন্তা করুন, যে দরখাস্ত দিয়েছে ভেঙে দিলে তার কী লাভ হবে বলেন তো? শত্রুতা, শুধু শত্রুতার জন্য, ইসলাম বিদ্বেষ, এলেম বিদ্বেষ, আলেম ওলামা বিদ্বেষ, মাদ্রাসা বিদ্বেষ, ইমানের কী ঠিকানা চিন্তা করুন। এই মাদ্রাসাটা ভেঙে দিলে তার কী লাভ হবে, এলাকার কী লাভ হবে? আবার কেউ এসে প্রশ্ন উঠে, হ্যাঁ মাদ্রাসায় তো উঁচা হয়ে গেছে, আমরা আজান শুনি না, তোমার বাড়ির সামনে 6 তলা বিল্ডিং আছে, এটা আজান বাধা দেয় না, মাদ্রাসা 6 তলা বিল্ডিংয়ে আজান বাধা দেয়, কেমন রুচি তোমার? এর থেকে বড় মিথ্যা কথা আর কি হতে পারে বলেন?
এই মাদ্রাসার পরও যে কথা বলে, তার বাড়ির সামনে ছয়তলা বিল্ডিং আছে, ওই বিল্ডিংকে সামনে নিয়ে কখনো বলেনি যে হে মিয়া তুমি ছয়তলা বিল্ডিং বানাইছো আজান শুনি না। মাদ্রাসার ব্যাপারে এসে এখানে প্রশ্ন, মাদ্রাসা ছয়তলা হয়েছে আমরা আজান শুনি না, কেমন লাগে? এর ভিতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আপনাদের আন্তরিকতা এবং দোয়া আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কাজগুলো করাই নিচ্ছে, ইনশাআল্লাহ মসজিদে এক সময় হবে। দিনের শত্রুতা আমি যারা করে ধ্বংস তারা হয়, দিনের ক্ষতি হয় না। মসজিদ মাদ্রাসার বিরোধিতা যারা করে ধ্বংস তারা হয়, মসজিদ মাদ্রাসার ক্ষতি হয় না। এগুলো ইনশাআল্লাহ যেভাবে চলছে এভাবে চলবে, দিন দিন আস্তে আস্তে উন্নতি লাভ করবে, এদের বাধায় কিছু আসবে যাবে না। এটা মনে করে আমরা ভয় পাই, মোটেও নয়। আমরা একমাত্র একজনকে ভয় পাইতে জানি, আল্লাহ রাব্বুল আলামিনকে। অন্যকে ভয় পাওয়ার মতো মানুষ আমরা নই, আলহামদুলিল্লাহ। এই সমস্ত ভয়ে আমাদের কিছু আসে আর যায় না। কথা একটা বললে বুঝে আর একটা তো বাইরে নি। সাইয়েদেনা আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি দৃষ্টান্ত দিয়েছিলেন দুনিয়াদারের কুকুরের সাথে, ওনার উদ্ধৃতিতে এখানে ঘটনা বলা হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলার কথা। বাইরে বলতেছে কি আপনারা জানেন আপনাদের হুজুর আমাদেরকে কি মনে করে? আপনাদের হুজুর মনে করে আমরা কুকুর বিড়াল, আমাদেরকে কুকুরের সাথে তুলনা দেয়। আপনাদের হুজুর একমাত্র হেই মানুষ দেখছি না। আরে হুজুর আমাদের তোমাদের কি ভাগ আছে? তো কথাগুলো বলতেও তো সমস্যা, কে কত রকম বুঝে আল্লাহ মাফ করুক, বুঝে কোনো অভাব নেই। আল্লাহ পাক সবাইকে সহি বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক বলেন তিলকা মিন আম্বাইল গায়বে নুহিহা ইলাইক, পিছনের ইতিহাসগুলো ও নবী ওহির মাধ্যমে আপনাকে জানাই দিলাম, এগুলো আগে আপনি জানতেন না, আপনার সম্প্রদায়ও জানত না। মা কুনতা তাআলামুহা আনতা ওয়ালা কাওমুক, আপনিও এগুলো জানতেন না, আপনার সম্প্রদায়ও জানত না। এর দ্বারা দুইটি উপকার হবে, একটি তো হইল পিছনের এই ধরনের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে যাতে মানুষ আর নাফরমানি না করে। দুই নম্বর ফায়দা, আপনার যে সত্য নবী এটাও প্রমাণ হবে, কারণ এই ঘটনা তো আগে ওলারা জানত না, আপনি ওহির মাধ্যমে জেনে এদেরকে জানাই দিয়েছেন। আপনি যদি দেশ বিদেশ ঘুরতেন, আপনি যদি ঐতিহাসিক হইতেন, সাহিত্যিক হইতেন, বড় শিক্ষিত হইতেন, তাহলে বলা যাইতো ইতিহাস পড়ছে সেখান থেকে বলে। আপনি তো দুনিয়ার কারো কাছে এক সেকেন্ডও লেখাপড়া শিখেননি, এখন এই সত্য ইতিহাস কোথার থেকে বলতেছেন? আপনাদের দেশ বিদেশ এভাবে ঘুরেননি, সারা দুনিয়া ঘুরেননি, দুনিয়ার সংবাদ কোথেকে দিতেছেন? তাহলে বোঝা গেছে আপনি সত্য নবী, আল্লাহ আপনাকে ওহির মাধ্যমে জানাইছেন, বিধায় আপনি জেনে শুনে উম্মতকে জানাইতেছেন। জানাশোনার কথায় কথা মনে পড়ে, আমার মেজু ভাই ডক্টর ইউসুফ সাহেব আগে সারবারদির প্রফেসর ছিলেন, এখন ধানমন্ডির নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল। তিনি আমাকে একটি ঘটনা শুনাইলেন, এক খ্রিস্টান ডাক্তারের ইসলাম গ্রহণের ঘটনা। খ্রিস্টান ডাক্তার মুসলমানদের হাসি নিয়ে গবেষণা করতেছিল, মুসলমানদের হাসি, মুসলমানরা হাসি দিলে কি পড়ে আলহামদুলিল্লাহ। ডাক্তার চিন্তা করতেছে কোন সুসংবাদ যদি মুসলমানদের কানে পড়ে তখন মুসলমানরা আলহামদুলিল্লাহ পড়ে, হাসির মধ্যে কিসের সুসংবাদ? এখানে আলহামদুলিল্লাহ পড়ার রহস্য কি? গবেষণা করতে 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 সে একটি তথ্য উদ্ঘাটন করে ফেলছে, তার মেশিনে ধরা পড়েছে যে মানুষ হাসি দিতে গেলে সাধারণত একসাথে দুইটি হাসি দেয়, এক একটি হাসির সাথে কমাস কম 3000 রোগ জীবাণু বেরিয়ে যায়, দুই হাসির সাথে 6000। ও ডাক্তারের ভিজিট ব্যতীত ঔষধ সেবন করা ছাড়া মুফতে ফ্রি ফ্রি 6000 রোগ জীবাণু বেরিয়ে গেছে হাসির সাথে, এর থেকে বড় সুসংবাদ আর কি হতে পারে? এই জন্যই তো মুসলমানেরা হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পড়ে। গবেষণা শেষ হয়নি, আর একটু বাকি আছে, বাকির কথায় কথা মনে পড়ে, এক পীরের মুরিদ স্বপ্নে দেখতেছে তার আঙ্গুল দিয়ে গু বেরিয়ে আসতেছে, গু, শুধু গু বের হইতেছে আর হইতেছে।
তার পীরের আঙ্গুল দিয়ে মধু প্রবাহিত হচ্ছে, মধু। এর পাশাপাশি এও স্বপ্নে দেখতেছে মুরিদের গুওয়ালা আঙ্গুল পীরের মুখের ভিতরে, পীর শুধু গু খাইতেছে আর খাইতেছে আর খাইতেছে, আর পীরের মধুওয়ালা আঙ্গুল মুরিদের মুখের ভিতরে মধু চুষতেছে চুষতেছে মধু চুষতেছে। ঘুম থেকে উঠে গেছে পীরের দরবারে, গিয়ে বলতেছে বাবা আশ্চর্যতম একটি স্বপ্ন দেখলাম, ব্যাখ্যা জানার জন্য আপনার দুয়ারে হাজির হয়েছি। বাবা বলো কি স্বপ্ন? বাবা স্বপ্নে দেখলাম আমার আঙ্গুল দিয়ে শুধু গু বেরিয়ে আসতেছে গু, আর আপনার আঙ্গুল মোবারক দিয়ে মধু প্রবাহিত হচ্ছে। শোনা মাত্রই বাবাই বলে মাশা আল্লাহ, বড় মোবারক খা, বড় বরকতময় স্বপ্ন। তুমি গুণাগার মুরিদ, তোমার আঙ্গুল দিয়ে গু বের হবে না তো শরবত বের হবে? আর আমি তো সুফি সম্রাট বিশ্ব অলি, আমার আঙ্গুল দিয়ে মধু বেরিয়ে আসবে না তো কি বেরিয়ে আসবে? বড় মোবারক স্বপ্ন। মুরিদ বলে বাবা স্বপ্ন তো আর একটু বাকি আছে। কি বাকি আছে তাড়াতাড়ি বলো, এটা তো আরো বরকতময় হইতে পারে। জি হইতেও পারে, বলো। তো বাবা দেখলাম আমার গুওয়ালা আঙ্গুল আপনার মুখের ভিতরে, আপনি গু খাইতেছেন, আর আপনার মধুওয়ালা আঙ্গুল আমার মুখের ভিতরে, আমি মধু চুষতেছি। এবারে ফির বলে বেয়াদব, বাইরো এখান থেকে, উল্টাপাল্টা স্বপ্ন নিয়ে এখানে এসেছ, বাইরো। মুরিদ বলে বাবা একটু আগে বললেন মোবারক খা বরকতময় স্বপ্ন, এখন বেয়াদব হয়ে গেলাম, আসলে সব তো সত্য ছিল। মুরিদ বলা বলা বেচারা সেখানে গেছে বেহেস্তের খোঁজে, তাই দেখে মধু চষে। আর ও তো যদিও নাম লাগায় সুফি সম্রাট বিশ্ব অলি, বাস্তবে বিনা পুঁজির ব্যবসায় নামছে, বিনা পুঁজির ব্যবসা বন্ড, তাই দেখতেছে গু খায়। তাই দেখা করতে হইলে নাম লিস্টে করাতে আগে 10 টাকা জমা দেওয়া লাগে। সুফি সম্রাটের এখানে কি করা লাগে? আগে 10 টাকা জমা দিতে হয়, তারপরে দেখার প্রশ্ন। দেখা করতে টাকার প্রশ্ন কেন? এটা তো গু গু খেতিস। আল্লাহ, তো ডাক্তারের গবেষণা একটু বাকি আছে। ডাক্তার চিন্তা করল এই গবেষণার যোগ্যতা অর্জন করতে আমাকে প্রাইমারি স্কুল থেকে নিয়ে মেডিকেল কলেজ পর্যন্ত অন্তত 20 বছর লেখাপড়া করতে হয়েছে। মুসলমানদের নবী তো 20 সেকেন্ডও কারোর কাছে লেখাপড়া করেননি। যুক্ত বিজ্ঞানের যুগ, কত মেশিন আমি ব্যবহার করেছি, ওই যুক্ত বিজ্ঞানের যুগ ছিল না, তিনি তো কোনো মেশিন ব্যবহার করতে পারেননি। তিনি কি করে বুঝলেন হাসির সাথে 6000 উজ্জীবন বেরিয়ে যায়? নিঃসন্দেহে তিনি আল্লাহর নবী, সত্য নবী। তাই আল্লাহ পাক জানাইছেন বিদায় জেনে শুনে উম্মতকে সংবাদ দিয়ে গেছেন যে হাসির পরে আলহামদুলিল্লাহ পড়তে হবে। সত্য প্রমাণিত হলে বুঝে নেয় বুদ্ধির পরিচয়। তা ডাক্তার একা নয়, সপরিবারে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। এখানে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের ঘটনা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, এর দ্বারাই বোঝা গেছে তিনি সত্য নবী, না হয় তিনি তো কোনো ঐতিহাসিক বিদ ছিলেন না, দুনিয়ার কারো কাছে লেখাপড়া করেননি, সারা দুনিয়া গড়েননি, এই সত্য ইতিহাস তিনি কোথায় পাইলেন? মা কুন্তা তাআলামুহা আনতা ওয়ালা কাওমুক, ও নবী আপনি জানতেন না, আপনার সম্প্রদায় তো জানত না, মিন কাবলে হাজা, আমি বলার আগে। ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, সত্যতা প্রমাণের পর এখন আল্লাহ পাক সান্ত্বনা দিতেছেন নবী, আপনার সম্প্রদায় আপনাকে কষ্ট দিতেছে। শাবে আবি তালেবে দীর্ঘ 3 বছর বন্দী ছিলেন। আহ, সাফা মারোয়ার গেট দিয়ে বের হইলে একটু সামনে গেলে বাম হাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, এখন সেখানে একটি লাইব্রেরি। এর থেকে একটু সামনে ডান হাতেই শাবে আবি তালেব, এখানে এই ওয়াদি পাহাড়ে দীর্ঘ 3 বছর বন্দী ছিলেন, বাবুল কাঁটা গাছের পাতা পর্যন্ত খাইতে হয়েছে। এমনকি ইতিহাসে আছে যে তাদের পায়খানা পর্যন্ত ছাগলের বুড়ির মতো হয়ে গেছে গাছের পাতা খেতে খেতে, কাফেরদের মন গলেনি নরম হয়নি, এই পরিমাণ কষ্ট আল্লাহ পাক তাঁকে দিছেন, এই পরিমাণ কাফেররা তাঁকে দিছেন। আল্লাহ পাক তাই ওই নূহ আলাইহিস সালাম ঘটনা সামনে এনে বলতেছেন নবী,
তিনি তো উম্মতকে ওয়াজ করেছেন 950 বছর, 950 বছর। শেষমেশ বাধ্য হয়ে আমার হুকুমে তিনি জাহাজ বানাইলেন, জাহাজে রইলেন বহুদিন যাব। এরপর আবার জমিনে ঠেকলেন। কেমন ধৈর্য তিনি ধরছেন এই 950 বছর যাবৎ ধৈর্য ধরছেন। তাই ও নবী ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, আপনিও ধৈর্য ধরুন। কাফেররা মুশরিকরা আপনাকে কষ্ট দেয়, আপনি ধৈর্য ধরুন, লাভ কি হবে? ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, শেষফল সুখময় সুন্দর উজ্জ্বল একমাত্র মুত্তাকি পরহেজগারদের হয়। অতএব শেষফল আপনারও সুন্দর হবে, উজ্জ্বল হবে, জীবদ্দশায় হবে, এন্তেকালের পরেও হবে। তাই তার জীবদ্দশায় পুরো আরব তার পদতলে চলে আসছে, এমন ইজ্জত আল্লাহ পাক তাকে দান করছেন। মওতের পরেও দুনিয়াতে এমন কোন মাজার নেই যে বছরে কমপক্ষে 2 কোটি মানুষ এখানে হাজিরি দেয়। একমাত্র একটি রওজা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক, 2 কোটি মানুষ এখানে হাজিরি দেয়। এমন কোন মাজার নাই এত শ্রদ্ধা এত ভক্তির সাথে হাজিরি দিবে, একমাত্র রওজায়ে পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার এমন কোন মানুষ নাই যে মানুষের নাম লক্ষ লক্ষ বার মানুষে উচ্চারণ করে, একমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পুরো পৃথিবীতে আজানে একামতে নামাজে লক্ষ নয় কোটি কোটি বার দৈনিক মানুষ উচ্চারণ করে, করতে করো শুভেচ্ছা পতন মাইক দিয়ে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কি মধুর আওয়াজ দিয়ে মুয়াজ্জিন সারা দুনিয়ায় কোটি কোটি মসজিদ থেকে মাইকে ঘোষণা আসে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যারা শোনে হেরা আবার পড়ে কি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজান শুনলে তার জবাব দিতে হয়, আমরা জবাব দেই তো, আজান তো দেয় দুনিয়ার লক্ষ লক্ষ মসজিদ থেকে, শোনে তো কোটি কোটি মুসলমান, কোটি কোটি মুসলমানের মুখে তার নাম উচ্চারণ হয় আজানে নামাজে একামতে আরো হাদিস পড়াইতে ওয়াজে তাফসির করতে, এত নাম দুনিয়ার কোনো মানুষের উচ্চারণ হয় না, একমাত্র একজনের হয়। আল্লাহ পাক কেমন ইজ্জত দিবেন, ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, পরহেজগারদের জন্যই হলো শেষফল ভালো। অতএব আপনি ধৈর্য ধরুন, আপনার শেষফল ভালো হবে, জীবদ্দশায়ও দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার অনুসরণ করে আমাদেরও যাতে শেষফল ভালো হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।